কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমারই প্রেম রাসূলের ভালোবাসা মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমারই প্রেম রাসূলের ভালোবাসা ও গো প্রভু তুমি যে রহিম আমার উপরে তোমার রহম করো দান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান বলেন আমিন আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দিয়েছেন আল্লাহ ময়দানকে কবুল করেছেন কোরআনের ময়দানে হক কথাগুলো বলে যাব তাতে যদি আমার কারারুদ্ধ করা হয় যদি আমার হাত হারাতে হয় যদি আমার পা হারাতে হয় যদি চোখ হারাতে হয় যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় যদি আব্বার মতো শহীদ হতে হয় তবুও শহীদ হতে রাজি আছি কোরআনের হক কথা বলা এই বাংলার জমিন থেকে ছেড়ে দেব না দেব না দেব না আমি সেই পিতার সন্তান যেই পিতা আমাকে নিয়ে দোয়া করতেন অসংখ্য মাহফিলে আমার আব্বাকে দোয়া করতে দেখেছি আমার আব্বা বলেছেন ও গো আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও এই পিতার সন্তান আমি সুতরাং ভয় দেখিয়ে লাভ নাই কোরআনের পাগলেরা বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও বাংলার জমিন এটা উর্বর জমিন এটা শাহ জালালের জমিন এটা শাহ মখদুমের জমিন এটা শরিয়াতুল্লাহর জমিন এটা আউলিয়াদের পূর্ণ ভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি পরিমণি থাকতে পারে সাকিব খান থাকতে পারে এই বাংলার জমিনে কোরআনের পাখিরাও থাকবে বলেন দেখেন সম্মানিত ভাইয়েরা আমি আমার মা বোনদের জন্য একটু কথা বলছিলাম এটা বলার দরকার আছে না নাই বাংলাদেশে পুরুষ নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে না নাই কিন্তু পুরুষ নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে বরং কারুর কাছে দুঃখের কথা বলা যায় না স্ত্রী দরজা খোলে না এই দুঃখের কথা কারুর সাথে বলা যায় না বলা যায় বলা যায় বলেন বন্ধুর কাছে যদি বলে কবে তোর কেস সমস্যা তাই কো অথচ ও যে ইমতে মেরি বেড়াচ্ছে ইমতে ভিডিও কল আসবে ও বলটু ভাই হ্যাঁ কেমন লাগছে ইসকে ফাইন না বলটু ভাই হ্যাঁ ওদিকে বলে বলে তোমাকে এই হলুদ শাড়িতে খুব মানিয়েছে কে কে কিনে দিয়েছে কে কিনে দিয়ে পাগলটা কিনে দিয়েছে স্বামী হয়ে গেছে কি পাগলটা পাগলটা কিনে দিয়ে হ্যাঁ তোমার এটাই মানাচ্ছে খুব আচ্ছা তো এ হঠাৎ করে কল এই এই বলটু ভাই বিদেশ থেকে কল দিয়ে দাঁড়াও হ্যাঁ এই তোমার খেয়ে কোনো কাজ নেই খালি বিদেশে থেকে খালি ফোন করো ওর কাছে না বউ চুরি এই যাচ্ছে বউ চুরি এই যাচ্ছে কল দিবা কাজ করো টাকা পাঠাও পিন নাম্বার বলি দিয়ে তুই আনবা না রাখছি এরাই কি আবার হ্যাঁ বলটু ভাই হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ 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 আছে না নাই ওরে বলটু এই বলটু শেষ করি ফেললো রে ও আমার মা বোনেরা পরকালের ময়দানে ওই কটমেটিকের দোকানে তুমি কি কি করে বেড়াইলে স্বামীর টাকা উল্টো পাল্টা খরচ করলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওটা তোমার দেখাই দেবে না দেবে না ওই দিন যতই তুমি গোপন করতে চাও যতই তুমি তোমার স্বামীর বলো আমার কোনো জায়গায় কোনো ইমতে চ্যাটিং হয় না কোনো জায়গায় কোনো ব্যাটিং হয় না কিছু হয় না তোমার আমানতে হেফাজতে আছে এই কথা যতই বলো পরকালের ময়দানে যদি অন্যায় করো আল্লাহর কাছে প্রকাশ হবে না হবে না হবে না হবে না
ওইদিন প্রকাশ হয়ে যাবে। এই জন্য অন্যায় কাজ মা বোনেরা আল্লাহ দেখছেন। আপনার স্বামী বিদেশে থেকে দেখে না, কিন্তু দেখেন কে? এবার পুরুষেরা করা যাবে নাকি? পুরুষেরা বাজারে যেয়ে আর একজনের সাথে ফোনে কথা বলা যাবে নাকি? বাড়ির বাইরে যেয়ে আর একজনের সাথে চ্যাটিং করা যাবে নাকি? যাবে? করা যাবে না। এই দিক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। অনুরোধ ছিল যে সেই মানুষের মুক্তি চেয়ে যায়। শুনাইতে হবে, শুনাইতে হবে, শোনাবো। আমি আগেই বলেছি আমরা কোরআনের পাখিদেরকে ভালোবাসি ইসলামের জন্য, কোরআনের জন্য, অন্য কিছুর জন্য না। যাদের সাথে আমাদের শত্রুতা তাদের সাথেও আল্লাহর জন্য, আল্লাহ তাআলা রাসূলের জন্য, বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। ভাই এই যে কয়েকজন উঠছেন অল্প সংখ্যক, ভাই আমরা তো একসাথেই চলে যাবো ইনশাআল্লাহ। আর এই যে পাঁচজন ভাইরা আপনারা যে উঠলেন, আচ্ছা এই মাহফিলে আপনারা বসেছেন আমার জন্য না ইসলামের জন্য, আমার জন্য না কোরআনের জন্য? তো কোরআনের জন্য যদি বসেন, কোরআনের এত সুন্দর একটা পরিবেশ যেখানে তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, অনেক দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে, তাদের কষ্ট হয় না, আপনারা উঠে যাচ্ছেন কে? ম্যাশিং এত খারাপ আটকে রাখতে পারেন না? আবার আমাদের কাছে এসে কবেন হুজুর দোয়া করে দিন, বউ থাকছে না, বউ থাকবে কি? দুই ঘন্টা যদি মাহফিলে বসে মুখ ধরে রাখতে না পারিস তো তোর বউ থাকে? পাকা মকুথাগার যে কটা চলি যাচ্ছে সিনে রেখে দেন, দেখবেন যে বাড়ি অশান্তি আছে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্ধি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্ধি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, ইসলামের জন্য যদি মিছিল করতে হয়, ইসলামের জন্য যদি মিটিং করতে হয়, ইসলামের জন্য যদি সর্বস্ব বিলিয়ে দিতে হয়, ইসলামের জন্য যদি ডাক আসে সব কিছু সকল মায়াকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি কোনো মিছিলের ডাক আসে সকল পিছুটান ভুলে কোরআনের ময়দানে থাকতে কারা কারা রাজি আছেন দুটি হাত দেখাতে হবে। এই হাতগুলোকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা গুনাহ করে, যদি কোনো বান্দা গুনাহ করে, গুনার নিয়ত করেছে কিন্তু সে গুনাহগার হবে না, গুনার নিয়ত করেছে সে গুনাহগার হবে না, যখন সে গুনাহ করে বসে তখনও অপেক্ষায় থাকে বান্দা তাওবা করে কিনা, বান্দা
তাওবা করে কিনা, কিন্তু যদি কেউ ভালো কাজের নিয়ত করে সাথে সাথে আমলনামায় সওয়াব লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ আপনি করতে পারলেন কি না পারলেন, আলেমেরা এখানে বসা, আমি যদি বানিয়ে বলি আমার মুখে যেন ক্যান্সার হয়। আল্লাহর নবী বলেছেন ভালো কাজ করার নিয়ত যে করলো সাথে সাথে তার আমল নামায় সওয়াব লেখা হয়ে গেল, সত্য তো? ভালো কাজের নিয়ত করলেই সওয়াব আছে না নাই? সওয়াব আছে। আমরা ভালো কাজের নিয়ত করতে বুঝি না, আমরা ভালো কাজ করতে চাই না। ভাইরা আমার, ভালো কাজের সাথে যদি থাকেন, আল্লাহ বলেছেন আমলে সলে যারা করবে তারা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, চিরস্থায়ী। কি